করে নিয়ে যাচ্ছিলেন, নবদ্বীপ থেকেও নিয়ে 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 যেতে 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 কারণ নাকশালার পর্যন্ত যাওয়ার পরে আর যাচ্ছে না। তখন উনি ঘোষণা করলেন, মহাপ্রভু এবার বৃন্দাবনে যাবেন না, কানার নাটশালায় গিয়ে আবার ফেরত আসবেন। আর সত্যিকারের তাই হইল, কানার নাটশালায় গিয়ে মহাপ্রভু দেখলেন আমার সঙ্গে লাখ লাখ লোক, আর গাছপালা ভেঙে যাচ্ছে, পাখিগুলি সব দৌড়ে পালাচ্ছে, এত লোক নিয়ে এখানেই অসুবিধা, এই নিয়ে যদি বৃন্দাবনে যাও তার কি ক্ষতি হবে। সনাতন গোস্বামীর মুখ দিয়ে ভগবান ঠিক কথা বলেছেন, এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া একটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। তাই মহাপুরুষ সেখানে ফিরে আসে। নিশিয়ানন্দের আরেকটা লীলা বলে আমি শেষ করব। একদিন এই শিবানন্দ সেন প্রত্যেক বাড়িত ভক্তদের নিয়ে তিনি পুরীধামে যেতেন, কিন্তু ওনার যে ভাগ্নে তার নাম ছিল শ্রীকান্ত সেন। শ্রীকান্ত সেন তিনি একদিন হঠাৎ করে মন চাইল মহাপ্রভুর কাছে গেলেন, সেখানে দুই মাস ছিলেন মহাপ্রভুর কাছে গিয়ে, আর যখন ফিরে আসছিলেন তখন শ্রীকান্তকে মহাপ্রভু বললেন, তোমার বাবাকে বলো এবার এত কষ্ট করে সবাইকে নিয়ে পুরীধামে আসতে হবে না, আমি নিজে শিবানন্দ সেনের বাড়িতে যাব। চৈত্র মাসে ঠিক চৈত্র কি জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে আমি ঠিক শিবানন্দ সেনের বাড়িতে যাব, সেখানে বাবাকে আসতে বলো না, আসতে হবে না, আমি নিজে গিয়ে দেখাবো। শ্রীকান্ত সেন বাবাকে এটা বললো, বাবা আর এবারে আর সবাইকে নিয়ে গেলেন না পুরীতে, অপেক্ষা করে আছেন, মাস যায় মাস যায়, জ্যৈষ্ঠ মাস এসে গেছে, একদিন দুই দিন করে অপেক্ষা করছেন। জগদানন্দ পণ্ডিত ওখানে আছেন কাসরা পড়াতে, শিবানন্দ সেন আর জগদানন্দ দুইজনই অপেক্ষা করে আছেন, মহাপ্রভু আসবেন, দর্শন হবে, আনন্দ হবে। দিন পর দিন যাচ্ছে, শেষ হতে প্রায় কি জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হতে যাচ্ছে আর আসে না। তখন আস্তে আস্তে মনটা খুব দুঃখে ভরে যাচ্ছে, দুইজন খুব ভারাক্রান্ত মনে অপেক্ষা করছে। তখন হঠাৎ করে নিশিয়ানন্দ ব্রহ্মচারী এসেছে, এসে দেখছেন দুইজন খুব ভারাক্রান্ত মনে, শিবানন্দ সেন জগদানন্দ পণ্ডিত বলছেন, কেন এত দুঃখিত, কি হয়েছে? সব ঘটনা বললেন, মহাপ্রভু আসার কথা ছিল এই জ্যৈষ্ঠ মাসে, কিন্তু মহাপ্রভু আসলেন না, আমরা অপেক্ষা করে করে আছি, আমরা পুরীধামেও গেলাম না, আবার এখানেও মহাপ্রভু আসলেন না, এবছরটাই মানে বেকার হয়ে গেল, দর্শন হলো না, যাওয়া হলো না। তখন নিশিয়ানন্দ ব্রহ্মচারী সব শুনে বলে, ঠিক আছে আমি ধ্যানস্থ হচ্ছি, দেখি মহাপ্রভু কোথায় আছে। তখন নিশিয়ানন্দ ব্রহ্মচারী ধ্যান করছেন, দুই দিন ধ্যান করার পরে তারপরে বলছে, আমি মহাপ্রভুকে অলরেডি পানিহাটিতে নিয়ে এসেছি, রাঘব ভবনে মহাপ্রভু আছে, কালকেই কাশরাপড়া এখানে আসবে আপনার বাড়িতে, আপনি সব রান্না বান্না জোগাড় করে দিন, আমি কালকে সকাল থেকে রান্না করবো। আর তাই জোগাড় করলেন। এবার শিবানন্দ সেন জগদানন্দ খুব আনন্দ যে মহাপ্রভু আসবেন, নিশিয়ানন্দের কথায় বিশ্বাস করে সব জোগাড় যন্ত্র করলো, আর নিশিয়ানন্দ সকাল থেকে অনেক প্রকার রান্না করলেন। রান্না করে করে উনি বলেছিলেন, আজকে দুপুরে এসে মহাপ্রভু এখানে প্রসাদ পাবেন। রান্না বান্না করেছে, তারপরে নিশিয়ানন্দ ব্রহ্মচারী ভোগ লাগাচ্ছে। শিবানন্দ সেনের বাড়িতে জগন্নাথ ছিল, জগন্নাথের জন্য একটা প্লেট করেছে, আর উনার ইষ্টদেব কে নিশিয়ানন্দ তার জন্য একটা প্লেট করেছে, আর কে আসবে মহাপ্রভু আসবেন তার জন্য একটা প্লেট করেছে।
কয়টা প্লেট হলো? তিনটে প্লেট হলো। তিনটে প্লেট করে ভোগ লাগিয়েছে। তারপরে যখন ভোগ লাগিয়ে ধ্যান করছেন, সবাই বাইরে বসে আছেন, ব্রহ্মচারী ধ্যান করছেন ভিতরে বসে করে, হঠাৎ চিৎকার করে উঠেছে, কি হলো? সর্বনাশ হলো। কি সর্বনাশ? জগদানন্দ পণ্ডিত শিবানন্দ জিজ্ঞাসা করছে, কি হয়েছে কি হয়েছে? দেখুন আপনার মহাপ্রভুর কি কাণ্ড। মহাপ্রভু আসলেন, এসে মহাপ্রভুকে যে ভোগ লাগানো হয়েছে মহাপ্রভু সেটা খেয়ে নিয়েছেন। আর দেখে তো আমার খুব আনন্দ হলো, মহাপ্রভু খেয়েছে ভালো। তারপরে ওনারটা খাওয়ার পরে জগন্নাথের যে প্লেটটা দেওয়া হয়েছে সে প্লেটটাও খেয়ে নিয়েছে, ঠিক আছে। মহাপ্রভু আর জগন্নাথ অভিন্ন, আমার কোনো দুঃখ নেই। নিজেরটা খেয়েছে, জগন্নাথেরটা খেয়েছে, আমার তাতে দুঃখ নেই। কিন্তু কি বলবো, আমার যে ইষ্টদেব নিষ্ঠদেব যার জন্য আমি আলাদা ভোগ লাগিয়েছি মহাপ্রভু সেটাও খেয়ে নিয়েছে। হায় হায়, কি হবে, ইষ্টদেব খেলো না আমি কি করে খাই, এইরকম চিৎকার করেছে। না না, তাহলে আমাকে আলাদা করে রান্নার আবার ব্যবস্থা করতে, মহাপ্রভু সব খেয়ে নিয়েছে আমার ইষ্টদেব উপবাস। সঙ্গে সঙ্গে বলল, ভাবছো কি হয়েছে? আর উনি কি করলেন, শিবানন্দ সেন আর জগদানন্দ আবার ব্যবস্থা করে দিলেন, আবার রান্না করলেন, আবার ঈশ্বরদেরকে ভোগ দিলেন, তারপরে প্রসাদ করলেন। শিবানন্দ সেন জগদানন্দ ভাবলেন, কি দেখি হয়েছে, কি ঠিক এসেছিল না, বাবুকে ভাবা ভাবে বলেছে কি যে হয়েছে, কিছু কনফার্ম করলো না, হ্যাঁ না কিছু ফাইনাল চিন্তা করতে পারলো না। কিন্তু পরের বছর ফাইনাল হল, পরের বছর শিবানন্দ সেন যখন আবার সবাইকে নিয়ে পুরী ধামে গিয়েছেন, যে যার বাসাঘর পেয়েছে, তারপরে মহাপ্রভুর কাছে দেখা করতে এসেছেন, দেখা করতে এসে মহাপ্রভু সবাইকে নিয়ে কথাবার্তা বলছেন, বলতে বলতে গল্প শুরু করেছেন। ওই বছর জ্যৈষ্ঠ মাসে আমি শিবানন্দ সেনের বাড়িতে গিয়েছিলাম, আর এই নৃসিংহানন্দ আমাকে এমন পোশাক পরাইছিল, এত সুন্দর, আমি আজও ভুলতে পারি না। তখন কনফার্ম হলো মহাপ্রভু এসেছিলেন, খেয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।